আরও জানানো হয়েছে এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে মার্চে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও হালকা বা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড়ের হওয়ার আশঙ্কা রয়েছে সম্প্রতি আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বলা হয়েছে মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলের উপর দিয়ে এক থেকে দুটি মৃদু বা মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যেতে পারে